ছোট বক্সটা দে না। কিসের বক্স? আরে ওই কানের দুল থাকে না, এই ড্রেসটার সাথে না একটা ভালো লাগবে, সেরকম একটা কানের দুল পরবো। ওমা হাসার কি আছে, দিতে ইচ্ছে করছে না বললেই হয়। ঠিক আছে, আমার লাগবে না। না বাবা, উফ দাঁড়া। এই যে সুন্দরী, এত ইম্পেশেন্ট হলে কি হয়? দেখি কোনটা ভালো লাগবে, অনেক আছে তো। এইটা এইটা বেশি সাজগোজ হয়ে যাবে রে। হ্যাঁ হ্যাঁ, মানে টিউশন আন্দাজে একটু বেশি হয়ে যাবে। মানে না, মানে তুই তো জানিস যে পিসি যদি আবার তোকে এভাবে দেখে কিছু একটা উল্টো পাল্টা ভাববে। আমাকে সেদিনকে কেউ বলেছিল জানিস, যে মানে পিসির নজরটা খুব শার্প। ভয় দেখাচ্ছিস নাকি তুই আমাকে? না না, ভয় দেখাবো কেন, তুই বলো। হ্যাঁ তুই বলো, এটা পরে যা। আর একটা কাজ কর, এই বক্সটা সাথে নিয়ে যা, রাস্তাঘাটে আবার অভিকের সাথে দেখা হয়ে গেলে তখন চেঞ্জ করে পরে নিতে পারবি। অভিক অভিক কোথেকে আসবে, কি মুশকিল তোকে নিয়ে কি বলিস। তুই জানিস না রোজ 10:30 সময় অভিক বাস ধরতে আসে। না না আসে হয়তো, আসে আমার কি রাতে আসে হয়তো। না মানে তোর কিছু নয়, ধর তুই এমন সময় বাড়ি থেকে বেরোলি আর ঠিক সেই সময় কোইন্সিডেন্টালি অভিকও বেরোলো, আর ধর তোদের দেখা হয়ে গেল, তখন তো তুই ওকে অ্যাভয়েড করে সরে আসতে পারবি না, সেটা তো ব্যাড ম্যানার্স। না না হবে না এরকম, অনিন্দিতার বাবা বলেছেন না আমাদের গাড়ি করে নামিয়ে দেবেন। কি হবে, সব প্ল্যানটা যে মাটিতে হয়ে গেল। কি যে বলিস না, অভিক অভিক করে তোর মাথাটাই গেছে একদম, সবসময় নিজে অভিকের কথা ভাববে আর ভাবে বোধহয় সবাই ওরকম। না সবাইকে দেখে আমার মনে হয় না, তোকে দেখে না আমার খুব অভিকের কথা মনে পড়ে জানিস, সেদিনকে জানিয়ে যা কাণ্ডটা করলি। মানে ওটা তো মানে চা তো ওরকম যে কোনো হাত থেকে ছলকে পড়তেই পারে না। হ্যাঁ জানিস তো, ওটা না আমারও না সেদিনকে চাবিগুলো কীরকম হয়ে গেছিলো, আর সেই নিয়ে মেজ কাকির এক্সপ্রেশন হচ্ছে যে দেখতে খুব খট। প্লিজ সেভ আস ফ্রম দিস ডেঞ্জারাস ডিজিজ অফ লাভ।